তো বন্ধুরা সকলকে নববর্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছে তো দেখো এখানে বিছানাটায় প্রথমে গুছিয়ে নিচ্ছি তো যেহেতু সকাল সকাল সবাই উঠে গেছে সেই জন্য আর কি ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপর মানে বাকি কাজগুলো করি আর কি তো বাকি কাজ বলতে কি বলো তো সকাল আজকে সাড়ে ছটার থেকে উঠেছি তো সব কাজই হয়ে গেছে তো ছেলে একটু আগে ঘুম থেকে উঠেছে সেই জন্য বিছানাটা এখন তুলছে আমার ঘরটোর মোছা সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বিছানাটা গুছিয়ে নিব নিয়ে তা মানে আর এখন তো বেশ কিন্তু একটু গরম পড়েছে রাতে সেরকম কম্বলটাও গায়ে দিতে হয় না আর কালকে রাতে কম্বলটা মিলিয়েছিলাম তারপর দেখি প্রচণ্ড গরম লাগছে আর এখন তো ফ্যান চালিয়ে শুতে হয় তারপর ভোরবেলা থেকে একটু অনেক সময় ঠান্ডা লাগে সেই জন্য কম্বলটা ইউজ করি সেই জন্য এখন আর তুলছি না তো একবারে কাভারটা ধুয়ে টুয়ে রেখে দেবো আর কয়েকটা দিন গেলে পড়ে আর কি তো এখানে দেখো রাতে যখন আর কি ঘুমায় তখন আমি কানেরগুলো খুলে রাখি এটা আমার রোজ দিনকার অভ্যেস প্রতিদিন রাতে কানের খুলে তারপরে শুতো হতে হয় তো এই যে এখন কানে একটা নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিলাম কারণ সামনে আছে যেহেতু পরে আবার ছাড়া করতে গিয়ে কোথায় পড়ে যাবে তো চলো ব্লগটা শুরু করে দিলাম দেখতে থাকো তোমাদের সঙ্গে কথা বলবো অবশ্যই তোমাদের সামনে আসবা একটু পরে তো এদিকে দেখো বিছানাটা এই যে যে চাদরটা এটা মানে পয়লা বৈশাখ আগেই তুলেছিলাম তো ধোয়া হচ্ছে না বলে এই হালকা এই ছোটো চাদরটা বিছিয়ে রেখেছি আর কি ধুয়ে তারপর গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস রিয়া ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আর এখন বাজে সকাল সাড়ে আটটায় বেজে গেছে তো আজকে যেহেতু সকালে তাড়াতে উঠেছি তো সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে আর দেখতে পেলে বিছানাটা গুছিয়ে নিলাম আর ওইদিকে চাটা তো বসানো আছে তো এখন কি চাটা নিয়ে আসবো চা নিয়ে এসে চাটা খাবো তো চলো কি দিয়ে চা খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওইদিকে ছেলে বাইরে হচ্ছে ব্রাশ করছে তো চলো চাটা নিয়ে আসে চাটা না হলে শুকিয়ে যাবে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে তো দেখো চাটা নিয়ে ঘরে চলে এলাম আর একটু জল খেয়ে নিচ্ছি আমার না সকাল সকাল জল তেজটা পেয়ে যায় আর খালি পেটে জলটা খাওয়াও ভালো তো দিন হয়তো খায়ও না আর কি মনেই থাকে না তো যাই হোক আজকে তেষ্টা পেয়ে খেয়ে নিলাম আর এদিকে খই দিয়ে মুড়ি নিয়েছি খই মুড়ি একসঙ্গে মিক্স করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শুধু খইটা দুধ দিয়ে খেতেও বেশ ভালো লাগে কিন্তু দুধ তো দিন মানে আনা হয় না তো যাই হোক খৈ মুড়িটা দুদিন থেকে খাচ্ছি চা দিয়ে বেশ ভালোই লাগছে আর ওইদিকে ছেলে আছে বিছানায় তো ওকেও খাইয়ে দিয়েছে ওকে আগে খাইয়ে তারপরে আমি খাচ্ছি না হলে ওই যে মোবাইলটা পাওয়া যায় না আর ওকে এখন বললাম যে বইটা মানে রেডি করার জন্য পড়াতে বসাবো আর কি তো চ চলো খাবো এখন খেয়ে ছেলেকে আজকে পড়ে নেবো আর যেহেতু সকাল সকাল সমস্ত কাজে হয়ে গেছে তো ভাবছি একটু বেশি টাইমে ওকে পড়াবো আর কি তো রান্না চাপও নেই আর কি এতটা তো দুপুরবেলা একবার রান্না করে যাবো আর সকালবেলা রান্নাটা থাকলে টেনশান হয় যেহেতু আজকে হয়ে গেছে সেরকম কোনো টেনশনের ব্যাপার নেই তো যে তোমাদের তো বললাম বেড কাভারটা তুলেছিলাম তো ধোয়া হচ্ছিল না তো যাই হোক কাজকে মানে তা ভাবলাম যে না ধুয়ে দিই তো একটু গরম জল করে এই যে বেড কাভারটা এখানে ধুয়েই দিলাম কারণ মানে প্রচণ্ড নোংরা হয়েছিল। আর হচ্ছে গরম জল না দিলে না নোংরাটা কাটেও না আর এই যে বিছানার চাদরটা মানে ছোটো তো এগুলো হচ্ছে সিঙ্গেল চাদর যেই বিছানার চাদরটা মানে বিছানায় আছে যেহেতু সিঙ্গেল চাদর না এই এক সাইডে হচ্ছেও না আর কি তো নতুন একটা বেড কাভার আপাতত আমি নামাতে চাচ্ছি না তো কিছুদিন যাক তারপরে নামিয়ে নি কি আর এটা কিন্তু বেশি দিন হয়নি এটা আমার বিয়েরই কিন্তু বেশি দিন হয়নি আর যে এই দুটো ধুয়ে দিলাম মানে এটা নিচে একটা নিচে থাকে একটা উপরে থাকে তো যাই হোক দুটোই একসঙ্গে ধুয়ে দিয়েছি আরও দুটো বিছানায় পেতেছি ছোট ছোট তো আজকে হচ্ছে যদি এগুলো তো ধুয়ে দিলাম সকাল সকাল মানে শুকিয়ে গেলে বিকালে আর কি এই বেড খাবারটা পেতে নেবো কারণ ওইটা প্রচণ্ড ছোটো একদম বিছানায় এক হাত মতো আর কি তোষকটা বেরিয়ে থাকে তারপরেও আমি ইচ্ছে করে পাচ্ছি না পয়লা বৈশাখ আজকে তারপরেও পাচ্ছি না যেহেতু সেরকম লোকজন মানে আসবে না আর কি লোকজন আসলে একটা অন্য রকম ব্যাপার থাকে তো চলো মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম যাতায়াতের জন্য আর আজকে বেশি সেরকম কোনো কাছাকাছি ছিল না কালকে অনেকগুলো কেচেছে তো তাই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এখন তোমাদের সঙ্গে একটু কথা বলি রান্নাঘরে চলে যাব সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে তো ভাবলাম যে এখন একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই আর আজকে তো অনেক সকাল সকাল উঠেছিলাম সাড়ে ছটার দিকে উঠে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি রান্নাটাও আটটার মধ্যে হয়ে গেছে তো রান্নাবান্না করে ঘর দর মোছামুছি করা স্নান করা সবই আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এখন ছেলেকে পড়িয়েছি আর পড়ার মাঝখানে অর্খিতে পেয়ে গেছে লোকেও খাইয়ে দিয়েছে আর এখন আমি মা ভাই তিনজন আর কি ভাত মানে সরি খিচুড়ি করেছিলাম খিচুড়িটা খাবো ভাত করেই তো রোজ দিন সেই জন্য ভাত ভাত বলছি তো যাই হোক খেয়ে তারপর রান্নাবান্না করবো আর আজকে ননদতে খেতে বলেছি তো ওরা দুপুরে খাবে না রাতে খাবে সেজন্য রান্নাটা একটু দেরি করেই করছি কারণ নাহলে নষ্ট হয়ে যাবে কারণ ভীষণ গরম পড়েছে সেজন্য আর কি একটু দেরি করে রান্না করছি আর কি তো এখন আমি খেয়ে নেব আর খাওয়ার আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব যেহেতু সকাল সকাল সব পরিষ্কার করেছে না একটু একটু মানে ধুলোবাড়ি হয়েছে যাই হোক রান্না করার আগে যেটা আমার অভ্যেস আর কি রোজ দিন ঘর তোর একটু ঝাড়ু দাও সেই কাজগুলো এখন একটু সেরে তারপর রান্নাঘরে চলে যাব তো চলো রান্নাঘরে গিয়ে কী কী রান্না করো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে তো মাটন এনেছে মানে পাঠার মাংস এনেছে যেহেতু বাংলা বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খেলে যে যদি বছরটা সারা বছর ভালো খেতে পারি সবাই তো সেটাই বলে যে ভালো জামা কাপড় মানে নতুন বছরে নতুন জিনিস পরতে হয় ভালো মন্দ খেতে হয় তো জানি না আমার কপালে কি আছে যে আমি তো একটা পুরনো নাইটি পরে আছি আগেরটা তো দেখি সারা বছর পুরনোই পরি না হচ্ছে নতুনটা পড়তে আর বলো তো কি মানে যখন যেটা প্রয়োজন সেটাই তখন কিনি তো এবার আর কিছু নেওয়া হয়নি ওই যে ননদ দিয়েছে শাড়ি তো বেড কাপার এনেছে তো এটাই আর নিজেরা কিছু কেনাকাটা সেরকম করিনি তো গরমের মধ্যে না নতুন জিনিস পরতে ইচ্ছা করে না শাড়িটা আর পরলাম না এই যে নাইটিটাই পরে আছি তো চলো ভেবে যাচ্ছে পড়া তো চলো ঘরটা ঝাড়ুদেও দিয়ে খাওয়া দাওয়া করে একেবারে রান্না করে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো সকালে যখন বাসি কাজ করেছিলাম তখন কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে দিই তারপরেও দেখো বারোটা হতে হতে আবার কতটা পরিমাণ নোংরা হয়েছে এদিকে দেখো ছেলে লাঠি এনে ঘরে ফেলে রেখেছে আরও টুকিটাকি জিনিস তো তাছাড়া ধুলো বেশ ধুলো জমেছে সেজন্য ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়েই নিই আর আজকে তো সকাল সকাল যেহেতু গুছিয়ে নিয়েছিলাম কোচ কাছে সেরকম একটা ব্যাপার নেই আর কি তো শুধু ঝাড়ুটাই দিব আর মোছাও আছে তো যাই হোক পরেরটা পরে দেখা যাবে আপাতত এই কাজটা করবো করেই রান্নাঘরে ঢুকে যাবো আর কি আর বন্ধুরা এগুলোতে আছে ড্রেস তো এর আগে যে দুটো ড্রেস তোমাদের দেখিয়েছিলাম তো এই যে তো এগুলো আজকে আর ছেলেকে পড়াচ্ছি না এগুলো গরমের মতো এটা আর না তো এখানে আরেকটা ড্রেস আছে তার আগে দেখো এই যে এটা হচ্ছে আমার শাড়ি এটাও গিফটে পাওয়া তো কে দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো এত গরম না সে জন্য শাড়িটা পরবো না তো এখানে আছে ছেলের একটা ড্রেস তো এই যে এটা হচ্ছে হাতা কাটা আর ওই যে প্যান্ট এটা হচ্ছে ওর পিসগুনি কাউকে দিয়ে গেছে তো যেহেতু গরম বেশি না তো সেই জন্য হাঁ পাতাটা পরাই আর এইটা মানে আমরা যেটা আর কি কিনেছি এটা হচ্ছে এটারও কালারটা খুব মিষ্টি কিন্তু যে এই হাতা তোমাদের একদিন দেখিয়েছি তো গরমের জন্য আজকে যে গরম পড়েছে সেই জন্য আর এটা পরাবো না তো যে এটা ওকে স্নান করিয়েছি এখন আর কি এই ড্রেসটা পরে দেয় যদিও ভীষণ গরম কিছুক্ষণ রেখে তারপর আর কি খুলে বলব গরমে হচ্ছে পুরোনো ড্রেসগুলি কিন্তু আরাম তো যেহেতু আজকে হচ্ছে নববর্ষ বছরের প্রথম দিন বাংলা বছরের প্রথম দিন তো সবাই বলে নতুন ড্রেস করতে হয় আমি কিন্তু পুরোনোটাই পরে আছি যে দেখো পুরোনো নাইটি পরে পড়ে আছি তো চলো এটা এখন ছেলেকে পড়িয়ে দেবো আর ওদিকে রান্নাও বসিয়েছি তো আজকে কি কী রান্না করছে না করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো তো চলো প্রচণ্ড করো তো চলো এখন ছেলেকে টেস্ট পরি দাঁড়িয়ে আপাতত একটু থাক পরে হচ্ছে তো বন্ধুরা দেখো চলে এলাম রান্নাঘরে তো এইখানে আমার ডাল হয়ে গেছে ডাল করেছি ভাজা করেছি তো সব রকম সব কিছু হয়ে গেছে মাংসটা শুধু বাকি আছে তো মাংসটা ভালো করে মেখে নিলাম আর কি আর লঙ্কা দেওয়ার পর হাতাটাতেই আর কি মেখে নিয়েছি আর এদিকে দেখো হয়ে গেছে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো মেখে একবারে বসিয়ে দিয়েছি তো মাটনটা হয়ে গেছে আর কি তো দেখো কি কি রান্না করেছি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডাল আর করেছি উস্তে দিয়ে আলু দিয়ে ভাজা যেটা রোজ দিনই হচ্ছে দানিং আর কি আর আলুর চিপস ছেলে তো মাংস খাবে না ডিম অমলেট সালাদ লেবু আর হচ্ছে করেছে ডালের বড়া তো দেখো আর এখানে খাবার বেরিয়ে নিলাম আর এটা হচ্ছে হাজব্যান্ডে আর ননদের বাড়ি থেকে অনেক কিছু এসেছে দেখো ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে ও চিকেন এনেছে আর হচ্ছে মাছ তো খাবারটা বেরিয়ে নিলাম সবারটা শেয়ার করলাম না শুধু হাজব্যান্ডটা দেখিয়েছি তো বন্ধুরা ঘটনাটা ঘটেছিল এখান থেকেই তাই এখান থেকে শুরু করলাম আজকে হলো পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আশাই করতে পারি দিনটা আমার ভালো কাটবে সকাল থেকে মোটামুটি ভালে থাকা ভালো থাকারই চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না কোনো না কোনো কারণে চোখে জল এসেই গেল কিন্তু কাকে বলবো কে বুঝবে জীবনের এতগুলো বছর পার করে এসে এইটুকু বুঝেছি আমি নিজেকে যতটুকু বুঝি যতটুকু ভালোবাসি কেউ তা বুঝবে না কেউ ভালোও না আমার নিজের মতো করে নিজেকে বর্তমানে কাউকে নিজের মনের কথা না বলে আমি এখন সব কিছু ডায়েরিতেই লিখে রাখি এতে বড় শান্তি পাই তো এখন বাজে সন্ধ্যে ছটা ছেলেকে পড়াতে বসিয়েছিলাম তো পড়বে না টিফিন করতে হবে তো তাই তাড়াতাড়ি আজকে ম্যাগিটা বানিয়ে ছেলেকে খাইয়ে পড়াতে বসাবো কারণ সতেরো তারিখে ওর পরীক্ষা কারণ নিজের মনে যতই কষ্ট থাকে ছেলেকে তো আর কষ্ট দেওয়া যাবে না তাই ওকে খাইয়ে পড়াতে বসাবো বিকালে উঠে হবে অবশ্য সব কাজও করেছি খরচারও দেওয়া ঘরটা মুছেও একবার উঠান ঝাড়ু দেওয়া থালা বাসন ধুয়ে সব কিছু করেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে একদম ইচ্ছে করছিল মনটা এতটাই খারাপ লাগছিলো সারাদিন কিন্তু খায়নি কেউ কিন্তু খোঁজও নেয়নি স্বামী স্বামীর মতো চলে গেছে কাজে আর সবাই সবার মতো খেয়ে শুয়ে পড়েছে আজকে হলো বছরের প্রথম দিন থাকতে হলো না খেয়ে রাতেও খায়নি কষ্টে না খেয়েই ছিলাম কিন্তু খিদেও পায়নি দেখো অবাক করা কাণ্ড যেখানে দিনে তিনবার খায় সেখানে একবার খেয়েছিলাম খেয়েদেও পায়নি কিন্তু তো যাই হোক মনের কথাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু শেয়ার করা ছিল ডায়েরিতে কিন্তু অনেক কিছু লিখেছি কিন্তু সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক কিছু রেখে দেয় মনে আরেক দিন শেয়ার করব তো চলো ছেলেকে খাইয়ে এখন একটু পড়িয়ে নিই তো রাতে রান্না বান্না হয়ে গেছে আর রাতের রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম মানে সাতটার মধ্যে রান্নাঘরে ঢুকে গিয়েছি কারণ নান অতরা এসেছিলো তো অবশ্য খায়নি কারণ সন্ধ্যার আগে খেয়েছে বলো তারপর জোর করে একটু মানে দিলাম খেয়েছে আর ভাগনে খেয়ে গেল তো ও অনেক কিছু নিয়ে এসেছিলো তোমাকে তো দেখালামই আর এদিকে তারপর আমি যা যা রান্না করেছি সেটা ছিল আর তারপর আবার আলু ভাজা করেছি একটু আর হচ্ছে বেগুন ভাজা আবার করেছি তো করে ও হচ্ছে মানে গরম গরম আর কি করেছে যেহেতু দুপুরের গুলো ছিল আগে দুপুরেরগুলো করা ছিল তো ঠান্ডা হয়ে গেছে আর সব কিছু গরম করলাম আর ভাতটা শুধু করেছি করে ওদেরকে খেতে দিলাম ওরা খেয়ে চলে গেলো আর আজকে আর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ মনটাও বেশি ভালো ছিল না দেখেই হয়তো বুঝতে পারছো আর হচ্ছে সবসময় না ভালো লাগে না যে সবাইকে ভিডিও করা মানে ইচ্ছে করে না আর কি বা সবাই পছন্দ করে না সবসময় সব কিছুতে সেই হচ্ছে ব্যাপার তো দেখো এদিকে খত কোচকাজ করে নিলাম আর একটু এই যে ছেলেকে খাওয়াচ্ছি তো আমার মনটা ভালো না দেখে ও আর মানে মোবাইলটা চাচ্ছিলো না একটু দুষ্টুমি করে করে খেয়ে নিল আর ওর ডাল দিয়ে আর ভাজা দিয়ে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত নিয়ে এসেছি তো চলো আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মানে কী বলবো মনটাই আজকে পুরো ভেঙে গেল তো আজকে তিনি মনটা খারাপ হওয়ার কথা ছিল আর কি দরকার ছিল আমার তো যাই হোক চল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা আর একটু এগিয়ে যেতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটু কমেন্ট করো কষ্ট করে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আশা করি তোমাদের নববর্ষের দিনটা অনেক 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 ভালো কেটেছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখা হবে পরে একটা ভিডিওতে তো চলো আজকের নামে টাটা গুড নাইট তো বন্ধুরা একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি রাতে কিন্তু সবাই খুব জোরাজোরি করছিল কিন্তু আমি খাইনি আসল জিনিসটাই তো নষ্ট হয়ে গেছে খিদেটাই মরে গেছিলো কী করে খাবো স্বামী হাজব্যান্ডও পরে খায়নি বোঝাতে চেয়েছিলো আমাকে কত ভালোবাসে মাও বলছিল খাবে না শাশুড়ি মা পরে কিন্তু খেয়েছে তো যাই হোক এটার জন্য কেউ দেয় না আমি দেয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হালকা